আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবারকাতুহু দূরের ও কাছের দেশের উপরবাসের সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মন মালিন্য দেখা দেয় স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রীর স্বামীকে দেখতে পারে না ঝগড়াঝটি স্বামী স্ত্রীর মধ্যে লেগেই থাকে প্রিয় দর্শক আজকে এমন একটি আমল আমরা আলোচনা করব। এমন একটি আমলের কথা বলবো যেই আমলটি করলে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মন মালিন্য থাকবে না তাদের মধ্যে তো বেশি পরিমাণে মহাব্বত পয়দা হবে একে অপরকে তারা ভালোবাসবে প্রিয় দর্শক চলুন তাহলে সেই আমল বা তদ্বীরটি কি আমরা জেনে নিই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা পয়দা করার তদ্বির অর্থাৎ স্বামী স্ত্রী কিভাবে একে অপরকে ভালোবাসবে সেই তদ্বির বা আমল স্বামী স্ত্রীর উপর নারাজ থাকলে স্বামী স্ত্রীর উপর নারাজ থাকলে অথবা স্ত্রী স্বামীর উপর নারাজ থাকলে বা অবাধ্য হলে খাঁটি সরিষার তেল অথবা মিষ্টি দ্রব্য এক দরে ক্রয় করে উক্ত তেল বা মিষ্টি দ্রব্যর উপর নিম্নলিখিত কারিমা পাঠ করে ফুক দেবে এবং আয়াত পড়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর উভয়ের নাম বলবে প্রিয় দর্শক এখানে একটা বিষয় হলো যে স্বামী যদি স্ত্রীর উপর নারাজ থাকে অথবা স্ত্রী যদি স্বামীর উপর নারাজ থাকে তাহলে খাঁটি সরিষার তেল আপনাকে ম্যানেজ করতে হবে অথবা সরিষার তেল যদি আপনি না পান তাহলে মিষ্টি দ্রব্য এটা মানে এক দরে কোনো দামাদামি করা যাবে না এক দরের দোকান থেকে সেটা কিনে নিয়ে আসতে হবে আর উক্ত তেল বা মিষ্টির উপর নিম্নলিখিত আয়াত এই যে আয়াতটি আমরা আলোচনা করব একটু পরে আসতেছে আয়াত পড়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর উভয়ের নাম বলবে যেমন কিভাবে আব্দুল করিমের মোহব্বত জয়নবের উপর পতিত হোক অতপা উক্ত তেল ব্যবহার করবে এবং মিষ্টি দ্রব্য অতি সঙ্গোপনে সঙ্গোপনে খাওয়াবে যেন টের না পায় ইনশাল্লাহ স্বামী নারাজ থাকলে রাজি হবে অথবা স্ত্রী অবাধ্য হলে অনুগত হবে প্রকাশ থাকে যে উক্ত তেল ব্যবহার করে স্বামী বা স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে কিন্তু কোনো প্রকার কথা বলবে না আয়াত ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا উক্ত আয়াত তিনবার করে এক দিবে এই আয়াতটা তিনবার পাট করে একটা ফুঁক দিতে হবে এভাবে পাঁচবার ফুক দেবে ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে এটা পরীক্ষিত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ